गुड मोदी केयर मॉर्निंग दोस्तों, मेरा नाम मुबारक है, मैं हरियाणा से हूं और आज सभी लोगों का स्वागत करना चाहूंगा इस जूम प्रोग्राम में। और जैसा कि आप लोगों को पता है कि आज संडे है और संडे को हम लोग एक बंगला लैंग्वेज में प्रोग्राम लेके आते हैं, जो बंगला लैंग्वेज में हम बात करते हैं। तो आज जो परिवर्तन होगा वो बंगला लैंग्वेज में होगा, और उस परिवर्तन को बताने के लिए आपके बंगाल से एक बहुत जबरदस्त बेहतरीन लीडर को मैं इनवाइट करना चाहूंगा, जो यहाँ से एक बहुत बेहतरीन लेवल पे है, प्लेटिनम डायरेक्टर है, कार यहाँ से खरीद चुके हैं, एक बहुत सी बेहतरीन टीम के साथ वो अपनी बिजनेस को आगे बढ़ाते हुए आगे बढ़ रहे हैं। बहुत सारी चीजें हैं जो उन्होंने अभी तक हासिल की हैं, तो मैं ज्यादा देर ना करते हुए आप लोगों के बीच इनवाइट करना चाहूंगा आपके चहेते बंगाल के हीरो मिस्टर करीम सर को। एक बार जबरदस्त तालियां करीम सर के लिए होनी चाहिए। करीम सर, ओवर टू यू सर। थैंक यू सर, थैंक यू सो मच। हेलो एवरीवन, थैंक्स फॉर गिविंग मी दिस अपॉर्चुनिटी। आमार नाम রেজাউল করিম, আমি বেঙ্গল থেকে আছি। আর এখানে গুড়গাঁওয়ে আমার 7 সাল 7 বছর হয়ে গেল। 7 বছরের মধ্যে আমি মতলব এখানে একটা ক্লিনিক চালাই এজ এ ডক্টর। ওর সাথে সাথে আমি একটা প্রাইভেট সেক্টরে কাম করি, আর ওর সাথে সাথে 3 বছর হলো আমি এই মোদিকের বিজনেস কে পাওয়ার টাইম বিল্ড করছি। পাওয়ার টাইম বিল্ড করতে করতে আমি এখান থেকে একটা ভিটারা ব্রেজা বহুত বড়িয়া গাড়ি নিয়েছি, যেটা আমার স্বপ্নের গাড়ি ছিল। আর ওর সাথে সাথে আমি একটা ভালো ইনকামে আছি, আর বহুত এনজয়ের সাথে মোদিকের বিজনেস আমি বিল্ড করছি। তো আমি আজকে যে স্লাইডটা তোমাদেরকে দেখাবো সেটার নাম হচ্ছে পরিবর্তন। দেখতে পাচ্ছ তোমরা কি লিখা আছে? পরিবর্তন পরিবর্তন বন্ধু আমাদের সবারই মানে দরকার আছে। আমরা যদি লাইফে পরিবর্তন না করি তো আমরা ভালো কিছু করতে পারবো না, আর পরিবর্তন করলে আমরা খুশি পাই। আর আপ সাকসেস ও তুমি হতে পারবা যদি তুমি নিজেকে পরিবর্তন করো। দেখো পরিবর্তন এটা প্রাকৃতিকের নিয়ম। উপরওয়ালা যখন এই দুনিয়াটা বানিয়েছিল তখন ইয়ে বানার আগে এটাকে ও পরিবর্তনে ঢালে দিয়েছিল কি এতদিন গরমি হবে, এতদিন বরসাত হবে, এতদিন ঠান্ডা হবে। আর সময়ে সময়ে কিন্তু আসে, ঠান্ডা আসে, গরম আসে, বরসাত আসে। প্রাকৃতিক নিয়ম পালন করে, পরিবর্তন করে নিজেকে। তো আমরা ইনসান, আমরা মানুষ এমন একটা প্রাণী যারা আমরা অনেক লোক আছি যারা পরিবর্তন করতে চায় না। তো বন্ধু যদি পরিবর্তন না করো তো লাইফে দেখো জিন্দগি তো মতলব কাটবে, লেকিন তুমি জিন্দগিটাকে এনজয় করতে পারবে না যদি তুমি পরিবর্তন না করতে পারো। দেখো খেয়ে তো সবাই বেঁচে থাকে দোস্ত, একটা ভিখারি ভিক্ষা করে খেয়ে বেঁচে থাকে, আর একটা হিরো খেয়ে বেঁচে থাকে। তো তাদের ডিফারেন্স তো আছে। সলমান খান খেয়ে বেঁচে আছে আর একটা ভিখারি খেয়ে বেঁচে আছে। বেঁচে তো ও আছে, বেঁচে এও আছে, লেকিন ওর বেঁচে থাকার কন্ডিশন আর এর বেঁচে থাকার কন্ডিশন অনেক তফাত আছে, হ্যাঁ না? তো পরিবর্তন আমাদেরকে করতে হবে। যদি আমরা পরিবর্তন না করি তো ওইভাবে আমরা বেঁচে থাকবো, লেকিন আমরা ভালো কিছু করতে পারবো না। আমরা মানুষ, আমরা দুনিয়ার সব থেকে 18,000 প্রাণীর মধ্যে, 18,000 প্রাণীর মধ্যে সব থেকে আমরা একটা বিচক্ষণ প্রাণী। আমরা বুঝতে পারি, শুনতে পারি, দেখতে পারি, সমাজতে পারি, লোককে সমঝাতে পারি। তো আমার আমরা যদি পরিবর্তন না করি তাহলে আমরা এই দুনিয়াতে মানুষ বেনে তাহলে কেন এসেছি বলো? তো আমাদেরকে একই একটাই জিন্দগি মিলেছে, একই বারই মিলেছে এটা, আর বারবার মিলবে না। তো এই জিন্দগিটাকে আমরা কাটাবো না, আমরা এনজয় এর সাথে এটাকে সেলিব্রেট করব। তো তার জন্য আমাদের জীবনে পরিবর্তন জরুরি। পরিবর্তন কেন জরুরি আমি এখানে দেখাবো। দেখো এখানে লেখা আছে আর ইউ লিভিং দ্য লাইফ অফ ইয়ার ড্রিমস। আমার, তোমার, আমরা সবারই এগুলো স্বপ্ন থাকে কি আমার কাছে অনেক পয়সা থাকুক, আমার কাছে একটা ভালো গাড়ি থাকুক, আমার কাছে একটা বড় ঘর থাকুক, আমি চাই যে আমি দেশ বিদেশ ঘুরি, আমি চাই যে ফাইন্যান্সিয়াল মতলব সিকিউরিটি আমার হোক, আমি চাই যে আমাকে কেউ মান সম্মান করুক, আমি চাই যে আমি গরিবকে মাদত করি,
আমরা চাই যে আমাদের বাচ্চা কাচ্চা ভালো স্কুলে পড়ে, আমরা চাই যে আমরা পরিবারের সাথে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করি, টাইম বিতাই, সময় বিতাই, হ্যাঁ না, এগুলো হচ্ছে আমাদের স্বপ্ন। আর এগুলো আমার লাইফে নেই না, আমরা আমাদের সবারির মতলব জীবনে এইগুলো কিন্তু জরুরি আছে। তো তুমি যেই কামটা করছো, তো ওই কামটাতে এ সব স্বপ্নগুলো কি পুরা হবে? যদি পুরা হয় তাহলে ঠিক আছে, আর না হলে বন্ধু তোমাকে আর কোনো রাস্তা ঢুঁড়তে হবে যেখান থেকে ইয়ে সারি স্বপ্ন তোমার পুরা হবে। তো তার জন্য কস্ট অফ লিভিং এটাকে মতলব জানা বহুতই জরুরি, মতলব খুব দরকার। ১০০ টাকা, দেখো ১৯৬০ সালে একটা রিসার্চ করা হয়েছিল কি, ১৯৬০ সালে যে পরিবারে যে ফ্যামিলিতে ১০০ টাকা ইনকাম ছিল ওই ফ্যামিলিটাকে আমরা লাক্সারি না মতলব হাই ফাই ফ্যামিলি না, এক মিডিল ক্লাস ফ্যামিলি এর মধ্যে ও গণ্য হতো। আর ওই ফ্যামিলিটা ২০ সাল বাদ চলে আসলো ১০০ থেকে একটা জিরো বেড়ে গেল, হয়ে গেল কত, ১০০০। ফের ওটাই চলে আসলো ২০২০-২০ সাল বাদ, এখান থেকে তো আমরা সবাই জানি ২০০০ সালে যেই পরিবারের যে ফ্যামিলির ইনকাম ১০,০০০ ছিল পার মান্থ, ওই ফ্যামিলিটাকে মিডিল ক্লাস বলা যেত। ওটাই ২০২০ সালে ১,০০০০ টাকা ইনকাম জরুরি। যদি তোমার ১,০০০০০ টাকা ইনকাম না থাকে তাহলে তোমাকে ভাই মিডিল ক্লাস বলা, লাক্সারি তো বলাই যাবে না, মিডিল ক্লাসও বলা যাবে না, তোমাকে গরিব বলা যাবে। তো আর গরিব এমন একটা ছাপ্পা, এমন একটা ডাব্বা কেউ নিতে পছন্দ করে না, আমিও পছন্দ করি না, না তুমি পছন্দ করো। গরিবের শিলমোহর কেউ পছন্দ করে না, আর আমরা চাই না যে আমরা গরিব থাকি, কারণ তুমি যদি গরিব থাকো তোমার জেনারেশনও মতলব ওই ক্যাটাগরিতে চলে যাবে, কারণ ওকে ভালো এডুকেশন আমরা দিতে পারবো না, তো ও ভালো একটা পজিশন নিতে পারবে না ও বাচ্চা। তাহলে ওই বাচ্চাকে মানুষ করার জন্য আমার ইনকাম হতে হবে। তো তোমার এখনকার বর্তমানে ২০২১ চলছে, তোমার ১,০০০০০ কি ইনকাম আছে? যদি তোমার ১,০০০০০ ইনকাম আছে তাহলে তো ঠিক আছে, আর না হলে দোস্ত অন্য কোনো রাস্তা খুঁজতে হবে যেখান থেকে তোমার ইনকাম বাড়বে। এখানে লেখা আছে দেখো, একটা স্লাইড আমি নিয়ে আসলাম স্ক্রিনে, হাউ ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ ইউর ড্রিমস, এমন কোন কাম আছে, এমন কোন জায়গা আছে যেখান থেকে আমরা এই স্বপ্নগুলা পুরা করতে পারবো। তো তার জন্য এখানে তোমাকে ডিপেন্ডেন্সি প্ল্যানটা বুঝতে হবে। দোস্ত আমি মধিকিয়ারি এসেছিলাম, এই প্ল্যানটা দেখে এসেছিলাম, ডিপেন্ডেন্সি প্ল্যান, কারণ আমরা ডিপেন্ডেন্সি প্ল্যানে কাম করছিলাম আমি, আর এটা আমাকে আমার সমাজে এসেছিল, আর এটা আপনাদেরকেও সমঝা বহুতই অনেক জরুর দরকার আছে। ডিপেন্ডেন্সি প্ল্যান কি, এটা ৪০ সালের প্ল্যান আমি বলবো, একে বললে আমরা অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি, যেখানে আমি অ্যাক্টিভ আছি, যেখানে আমি ইনভলভ আছি সেখানে আমার পয়সা আসবে, যেখানে আমি অ্যাক্টিভ নাই তো আমার পয়সা আসবে না, হ্যাঁ না, এটাই তো অ্যাক্টিভ ইনকাম। এমনই একটা ইনকাম কি, তোমার ৪০ সাল করার পর তোমার আর শক্তি থাকে না যে আমি ইনকাম করব। তুমি ধরো ১৮-২০ সালে স্টার্ট করলা, ৪০ সাল কাম করলা, তোমার বয়স হয়ে গেল ৬০, তো তোমার ৬০ বছর পর তো বুঝতে পারছো কি হালচাল হয়ে যাবে, তখন তো আর কাম করার শক্তি থাকবে না, তখন কি হচ্ছে, নো ওয়ার্ক নো ইনকাম। তখন এই যে আপনি দেখছেন বুজরুক লোকটাকে বসে আছে গালে হাত দিয়ে, মতলব ইয়ে মতলব সদমাতে চলে গেছে, ইয়ে ডিপ্রেশনে চলে গেছে, এখন আমার বয়স হয়ে গেছে, আমার এক্সট্রা কোনো কাম করার ক্ষমতা নাই, আর আমার ইনকামও বন্ধ হয়ে গেছে, তাহলে পরে আমি মতলব ও ডিপ্রেশনে চলে গেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। ইয়ে ইনকামের উপরে নির্ভর করলে আমাদেরও একদিন এই বুজরুক লোকের মতো আমাদেরকেও ডিপ্রেশনে একদিন যেতে হবে। তো এমন কোন কাম আছে যেখান থেকে মতলব আমাকে ডিপ্রেশনে যেতে হবে না? তার জন্য দোস্ত আমি এটা স্লাইড বলবো, আজাদী প্ল্যান, এটা এমনই একটা ইনকাম, একে বলি প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম কি, ওর থেকে বিলকুল আলাদা, অ্যাক্টিভ ইনকামের থেকে বিলকুল আলাদা। আমাদের হিন্দুস্তানে ৯৮% লোক ও ডিপেন্ডেন্সি প্ল্যানের উপরে কাম করছে, যেখানে লোক ডিপ্রেশনে যাচ্ছে, আর ২% লোক আছে যারা এই প্যাসিভ ইনকামের উপরে আছে, আর যা প্যাসিভ ইনকামে ৯৮% পয়সা আছে, লেকিন এখানে ২% লোক কাম করে। আর ডিপেন্ডেন্সি প্ল্যানে অ্যাক্টিভ ইনকামে ওখানে ৯৮% লোক কাম করে, লেকিন ওখানে পয়সা ২% আছে, দেখো কিরকম সিস্টেম।
দেখো প্যাসিভ ইনকাম কি? প্যাসিভ ইনকাম তোমাকে মতলব শুরুতে একটু এফোর্ট জ্যাদা দিতে হবে, ইনকাম কম হবে, লেকিন সময়ের অনুসারে জেসে জেসে সময় যাবে, কিছুদিন করার পরে 2-5 সাল করার মধ্যে কামটা করতে হবে, লেকিন সময়ের অনুসারে জেসে জেসে তোমার টাইম যাবে, এমন তোমার এফোর্ট কম হবে আর ইনকাম বাড়বে। 2-5 সাল এখানে কাম করতে হয় সিরিফ এই প্ল্যানের জন্য না, যে কোনো প্যাসিভ ইনকাম জেনারেট করতে যাওয়া সেখানে তোমাকে কিছুদিন কাম করতে হবে, তারপরে তুমি ওর মতলব মজা নিতে পারবা। যেমন ধরো না, একটা আমরা আমের পেড় লাগালাম, ওটা কিন্তু প্যাসিভ ইনকাম আমাদেরকে দেয়। আমের পেড়টা লাগার সাথে সাথে তো আমাদেরকে পয়সা দিবে, ও আম দিবে না, না ওকে লাগালাম, ওকে আমাকে জল দিতে হবে, ওকে আবার ঘিরতে হবে, কই ছাগলে না খেয়ে নাই, কই সাড়ে না খেয়ে নাই, তার জন্য ওকে ঘিরে রাখতে হবে। ওই পেড়টাই যখন 2-5 সাল পরে যখন বড় একটি বিশাল পেড় হয়ে যাবে, যখন আম ধরতে দিবে, না ওকে ছাগল খেতে পারবে, না ওকে সাড় খেতে পারবে, আর তুমি ওকে জল ঢালো ইয়া না ঢালো তোমার ব্যাপার, লেকিন ওকে ও তোমাকে হার প্রত্যেক বছরে আম দিবে। ওটা হচ্ছে একতরা প্যাসিভ ইনকাম। আমি এটা উদাহরণ এই জন্য দিলাম কি প্যাসিভ ইনকামে তুরন্ত পয়সা আসে না, অনেক লোক প্যাসিভ ইনকামে এখানে সাকসেস হতে পারে না, এই জন্য কি ওকে এসেই পয়সা চাই। যে কোনো প্যাসিভ ইনকাম তুমি করতে যাওয়া তুরন্ত পয়সা আসবে না, আস্তে আস্তে সময়ের অনুসারে যেসে যেসে তোমার টিম বাড়বে ওইসে ওইসে তোমার এখানে ইনকাম বাড়বে। তুমি দেখতে পাচ্ছ যে কিছুদিন পরে 2-5 সাল কাম করে নিলা, তোমার এফোর্ড বিলকুল জিরো, ইনকাম বহুত হাই, যেরকম আমাদের বিনোদ স্যার, মোবারক স্যার, সন্তোষ স্যার এখন ইনকাম নিচ্ছে। এদের কাম করার জরুরত নাই, কাম করলো পয়সা আসবে আর না করলো পয়সা আসবে। তার জন্য একটা বেহতরিন প্ল্যাটফর্ম আছে ডাইরেক্ট সেলিং। তো ডাইরেক্ট সেলিং বুঝার আগে আমাদেরকে বুঝতে হবে ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনাল আর ডাইরেক্ট সেলিং এর মধ্যে ট্র্যাডিশনালে আমরা, আমি, আমার বাবা, আমার দাদা, ওর বাবা, ওর দাদা, সবাই কিন্তু আমরা ট্র্যাডিশনে অলরেডি কাম করেছি, সেখান থেকে আমাদের লাইফে কোনো পরিবর্তন হয়নি। কারণ পরিবর্তন না হওয়ার কারণ হচ্ছে আমাদের ঘরে তার ফ্যাক্টরি নাই, আমাদের ঘরে তো ম্যানুফ্যাকচার হচ্ছে না, আমরা হার জিনিস মার্কেট থেকে কিনে নিয়ে আসি। তো এখানে দেখো লেখা আছে ইউ, যে জিনিসটা তোমার এখানে 100 টাকায় তোমাকে মিলছে, কোম্পানিতে ও বানছে কত, 35 রুপিস, মতলব 35 টাকায় বানছে, লেকিন তোমার তা পৌঁছিতে পৌঁছিতে ইয়ে 100 টাকা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে তুমি নিয়ে আসছো কোথা থেকে, দোকানদারের কাছ থেকে, দোকানদার পয়সা কামাচ্ছে, দোকানদার কোথা থেকে নিয়ে আসছে, হোলসেলার কাছ থেকে, হোলসেলার পয়সা কামাচ্ছে, হোলসেলার কোথা থেকে নিয়ে আসছে, ডিস্ট্রিবিউটার থেকে, ডিস্ট্রিবিউটার পয়সা কামাচ্ছে, ও কোথা থেকে নিয়ে আসছে, কোম্পানি থেকে। উপর থেকে আছে একটা বিশাল বড় ফান্ডা যেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট কয়েক কোটি রুপিয়া, কারণ অ্যাডভার্টাইজ আমাদের মতন তোমাদের মতন লোককে দেওয়া হয় না, একজন ফেমাস চেহারাকে নিয়ে আসা হয়, যাকে, যার ফেস ভ্যালু দুনিয়াতে লোক কপি করে, যাকে সব পছন্দ করে, তাকে এখানে অ্যাডের জন্য নিয়ে আসা হয়। ও একটা সেলিব্রিটি হয়, সেলিব্রিটি 10,000-20,000 টাকার জন্য কাম করে না, ওরা কয়েক কোটি টাকা নেয় আর ও টাকা আমাদের পকেট থেকে আমাদেরকে দিতে হয়। লেকিন ডাইরেক্ট সেলিং ওর থেকে বিলকুল আলাদা। এই যে দেখো, ম্যানুফ্যাকচারে কোম্পানিতে যে সামান বানলো, আমাদের না ডিস্ট্রিবিউটার আছে, না আমাদের অ্যাডভার্টাইজমেন্ট আছে, না আমাদের হোলসেলার আছে, না আমাদের দোকানদার আছে, সিধা ম্যানুফ্যাকচার টু কোম্পানি। তো আপনি নিচে দেখো, মেয়েটা ইয়ে মতলব খুশ আছে, কত শপিং করে খুশ আছে, কারণ এই যে পয়সাটি খাচ্ছিল উপরের লোকটি, তো এই পয়সাটি আর কি তোমার নিজের বাঁচত হয়ে গেল। কিছু তোমাকে ডিসকাউন্ট দেওয়া হয়, কিছু অফার দেওয়া হয়, কিছু ক্যাশব্যাক দেওয়া হয়, কিছু লয়্যালটি দেওয়া হয়, মতলব কোম্পানি পয়সাটাকে বেটে দিয়েছে, যে পয়সাটা তোমাকে দেওয়া হচ্ছে ডাইরেক্ট। তো দোস্ত, আমাদেরকে ডাইরেক্ট, আমরা শর্টকাট আজকাল পছন্দ করি, আর শর্টকাট আমাদের নিতে হবে, এত ঘুরে ঘুরে গেলে আমাদের টাইম ওয়েস্ট হবে, পয়সা বরবাদ হবে, আমাদেরকে শর্টকাট নিতে হবে। এখানে সামান কিনলে তোমার কি কি ফায়দা আছে ডাইরেক্ট সেলিং এ, বেনিফিট অফ ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং এ সামান কিনলে আমাদের কি কি ফায়দা আছে এটা জানা বহুত জরুরি। আর এটাকে আমি খুব মন দিয়ে শুনেছিলাম আর সমঝেছিলাম, তো তার জন্য আমি আমার লাইফ 90 ডিগ্রি মোড়ে ঘুমেছে। আর এক নম্বর তো এখানে বেনিফিট হচ্ছে কি, তোমাকে জিরো ইনভেস্টমেন্ট, প্যাসিভ ইনকাম দোষ, যে কোনো তুমি প্যাসিভ ইনকাম জেনারেট করতে যাও তো তোমাকে পয়সা আগে লাগাতে হবে। লেকিন ডাইরেক্ট সেলিং এমন একটা ইন্ডাস্ট্রি
যেখানে এক টাকাও লাগা জরুরত নাই, এখানে কোনো রিস্ক নাই, যেখানে তুমি পয়সা লাগাওনি সেখানে কোনো রিস্ক নাই, এখানে আনলিমিটেড ইনকাম দোস্ত, এখানে ওই ইনকামের লিমিটেড নাই। আমি একটা কোম্পানিতে স্টিল কোম্পানিতে জব করি তো আমার ওখানে স্যালারি ফিক্সড আছে যে আমাকে এখানে 52,000 টাকা মাস দেওয়া হবে, লেকিন ওখানে আমার 54,000 হবে না, 55,000 হবে না, ও 52,000ই হবে, হ্যাঁ না? লেকিন এখানে তুমি আর ইয়ে মাইনা 10,000 চেক, তো আগলা মাইনে তুমি এটাকে 1,00,000 টাকাও করতে পারো, ওটা তোমার উপরে নির্ভর করবে, তোমাকে চেক কত বড় চাই। এখানে কোনো লিমিটেড ইনকাম নাই, আনলিমিটেড ইনকাম। এটা ফ্যামিলি বিজনেস, এটা ফ্যামিলির সাথে এই বিজনেসটাকে তুমি ডেভেলপ করতে পারবা। আমি যেখানে জব করি, আমি যদি অফিস না যাই ওখানে আমার বাবা গিয়ে করতে পারবে না কাম, আমার ভাই গিয়ে করতে পারবে না কাম, আমার বোন গিয়ে করতে পারবে না কাম, মতলব আমাকেই চাই ওই ওই অফিসটাতে, আমাকেই যেতে হবে, আমাকেই কাম করতে হবে, আমার বেগায়ের কেউ যেও কাম করতে পারবে না। লেকিন এমন একটা এটা বিজনেস যে এটা পুরো ফ্যামিলির সাথে এই বিজনেসটাকে তুমি না থাকলে হবে, মতলব তোমার ফ্যামিলির যে কেউ এই বিজনেসটাকে বিল্ড করতে পারে। এটা ট্রান্সফারেবল বিজনেস, এই বিজনেসটা কাউকে আমি ট্রান্সফার করতে পারি। দেখো আমি ডাক্তার, আমার জেনারেশন ডাক্তার হবে এর কোনো গ্যারেন্টি না, ঠিক আছে না? লেকিন মোদিকে এমনই একটা বিজনেস যে আমি যেখান থেকে শুরু করব, তারপরে যদি আমি মনে করি যে এই বিজনেসটা আমি আমার ফ্যামিলির কাউকে আমি ট্রান্সফার করব, তো আমি এটা করতে পারি। এখানে দোস্ত কই এক্সপিরিয়েন্স রিকমেন্ড হয় না। আজকাল তুমি 10-20,000 জবের জন্য যাবা, তো তোমাকে বলবে তোমার এক্সপিরিয়েন্স কোথায় কোথায় আছে, কতদিনের এক্সপিরিয়েন্স আছে, কি কাম করেছো, ওটা মাঙে। লেকিন এই বিজনেসে তোমার কই এক্সপিরিয়েন্স জরুরত হয় না। এখানে একে এ তোমাকে 100% প্যাসিভ ইনকাম দেয়, আর এ বিজনেসটা পার্ট টাইম করতে পারো। দোস্ত আমি জব করি, ওর সাথে ডক্টরি করি, ওর সাথে সাথে এটাকে আমি পার্ট টাইম বিল্ড করছি, তো এটাকে তুমিও পার্ট টাইম করতে পারো। একে ফুল টাইম না করলে চলবে, পার্ট টাইম করতে পারো। যাব আমাদের মোবারক স্যার সন্তোষ স্যারের মতো হয়ে যাওয়া, তখন তুমি ফুল টাইম করো, কারণ তো সাইড ইনকামের জরুরতই পড়বে না, এতগুলো পয়সা আসবে তোমার। তো এ বিজনেস স্টার্ট করব তো কার সাথে করব, মানে আমাদের হিন্দুস্তানে অনেক রকমের কোম্পানি আছে, অনেক ডাইরেক্ট সেলিং আছে, তো কার সাথে করব? তো দোস্ত মোদি কেয়ার ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, ইন্ডিয়া ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি, যেটা স্টার্ট হয়েছিল 1996, আর একে স্টার্ট করেছিল মিস্টার সমীর মোদি। আয় সমীর মোদির দিল একবার দেখো, এখানে লেখা আছে দেখো, উই আর এজ এ সিঙ্গল প্রোডাক্ট কোম্পানি, আওয়ার প্রোডাক্ট ই আজাদি। এ বলছে দোস্ত আমার কাছে প্রোডাক্টের জন্য বলবো না, আমার কাছে সিরিফ একটাই প্রোডাক্ট আছে, সেটা প্রোডাক্ট হচ্ছে আজাদি। আমি তোমাকে আজাদ দেব, তুমি আমাকে তুমি আমার সাথে এক কদম চলো, আমি তোমার সাথে 10 কদম চলবো। যাই যে মালিকের মাইন্ড সেট আপ এত ভালো, তাহলে ওর সাথে আমাদেরকে চলতে হবে। তুমি যদি দোস্ত চোরের সাথে চলো, চোর হবা, তুমি যদি ভালো লোকের সাথে ঘুরো তো ভালো হবা। তো আমাদের মালিক এ তো মতলব দিলওয়ালা, তো আমরা যদি এর সাথে চলি তো আমরাও দিলওয়ালা হয়ে যাবো, হ্যাঁ না? মালিকের একটাই মানে আমাকে একে খুব এর ভালো লাগে, ইয়ে সিধা বলছে যে আমার কোনো পয়সার দরকার নেই, কারণ আমার মোদি কেয়ার ছেড়ে আরো 27 কোম্পানি আছে, যেখান থেকে হাজার করোড় করোড় টাকা আছে। আমার মোদি কেয়ারে এক টাকাও ইনকাম নাই, চাই না আমার। আমি সিরিফ চাই যে মোদি কেয়ার পুরা ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান কোম্পানি বানুক, এই ল্যাঙ্গুয়েজটা আমাকে খুব ভালো লাগে, আর এটা আমাদের সমীর মোদি বলেছিল, এই জন্য আমাদেরকে এতগুলো অফার দিচ্ছে। তারপরে এর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বহু জানা খুব দরকার। দেখো কই কোম্পানির সাথে তুমি যখন জড়বা, তখন তার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানা জরুরি। একটা মেয়ের যখন বিয়ে দিবা ছেলের, তখন ছেলেকে দেখতে হবে, কারণ মেয়েটা ওই ঘরে যাবে, তো ছেলেটাকে দেখতে হবে, ছেলেটার পজিশন দেখতে হবে, ছেলেটার ব্যবহার ক্যারেক্টার কেমন ওটা দেখতে হবে, ছেলেটা কি করে ওকে দেখতে হবে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, ওটা জরুরি। ওটা কার জরুরি? ওটা হচ্ছে মা বাবার জরুরি। কিউ কেন জরুরি? কিউকে মেয়েটা ওর লাইফটা আর কি ওখানে যাচ্ছে, একটা জীবন যাচ্ছে, তাহলে ওটা জেনে ইনকোয়ারি করা বহুত জরুরি। এমনি এই বিজনেসটাই তুমি যখন লাইফ টাইমের জন্য আসছো, একে যখন এজ এ জিন্দগি মেনে নিচ্ছ, তো তোমাকে এর ব্যাকগ্রাউন্ড জানা বহুত জরুরি। দোস্ত রায়বাহাদুর গুজরাল মোদি ফাউন্ডিং ফাদার স্টার্টেড বিজনেস উইথ 400 রুপে, মতলব এই বিজনেসটা স্টার্ট করেছিল 400 টাকা দিয়ে, আর এটা 1933 সালে এটা সুগার ফ্যাক্টরি দ্বারা বেঙ্গে স্টার্ট করা হয়েছিল, যেটার নাম এখন মোদি কেয়ার বলে আমরা জানি। 1933 থেকে 1972 অবধি
मतलब 27 डिफरेंट डिफरेंट इंडस्ट्री ये बनी चलो और तो 1968 एक पद्म अवार्ड ओ दावा है चलो और हमरा जानी पद्म भूषण अवार्ड एरे एरे लोगों को दावा है ना जरा देशर जो ना भालो काम करे तो तादर के ये अवार्ड दावा है और हमरा लाकी आमी निजे के गर्व महसूस करी कि आमी एमन एक टा कंपनी साथे काम करते जाची जे कंपनी के कई साल आगे जखन हमादर जन्म है नी तखनी एक पद्म भूषण अवार्ड एक नवाजा गे चलो तो तार जो ना आमी अनेक गर्वित তারপরে আসবো আমি ওর বেটা শের কা বেটা শের কে কে মোদি আর বাবার রাস্তা ধরে বাবার কাছে শিখে ও আরো বাবার থেকে উন্নত হলো 90 দেশে বিজনেসটাকে ফেলার যে যার সাথে 30,000 এমপ্লয় অলরেডি কাম করছে তার ছেলে হচ্ছে সমীর মোদি যেটা আমাদের কোম্পানি মোদি কেয়ার স্টার্ট করেছে সমীর মোদি और ये एखाने आमादेर मोदी केयारे मिलियन और मतलब हजारो हजार लोग आसछे जॉइन होच्छे और आमादेर कंपनी जे मतलब चेयरमैन आछे मिस्टर समीर मोदी जी ओ फाउंडिंग मेंबर ऑफ ईर्षा ये ईर्षा की इंडियन डायरेक्ट सेलिंग एसोसिएशन मतलब एक एकटा एमन एकटा सर्टिफिकेट देवा हय जारा बिजनेस करे डायरेक्ट सेलिंग ए तो ये सर्टिफिकेट छाड़ा ओके इथिकल बोला जाय ना ওই কোম্পানি মতলব ইয়ে ফাউন্ডিং মেম্বার আছে আপ তুমি সোচো তাহলে আমরা কত ভালো লোকের সাথে কাম করছি ইয়ে একটা বেহতরিন বিজনেস অপরচুনিটি আছে এ অনেকগুলা অ্যাওয়ার্ডও জিতেছে আর এই কোম্পানি জিএমপি সার্টিফিকেট ভুক্ত জিএমপি সার্টিফিকেট ভুক্ত যেই কোম্পানি ও কোম্পানি কে ইথিক্যাল বলে আমরা জানি আমাদের কাছে 10 ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে যেমন ধরে নাও নিউট্রিশন হেলথ কেয়ার কালার কসমেটিক স্কিন কেয়ার ফুড এভারেজ পার্সোনাল কেয়ার লন্ড্রি কেয়ার হোম কেয়ার এগ্রিকালচার অটো কেয়ার জুয়েলারি টাচ ওয়াচ মতলব বহুত সারি প্রোডাক্ট যেটা গুড মর্নিং থেকে গুড মর্নিং তক আমাদেরকে লাগা আর এতগুলো যে প্রোডাক্ট দেখছো স্ক্রিনে এতগুলো ক্যাটাগরির প্রোডাক্ট আছে এতগুলো প্রোডাক্ট রেঞ্জ আছে সবগুলোতে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টি আছে কোম্পানি আমাদের হিন্দুস্তানে এই একটা কোম্পানি আছে যেটা প্রোডাক্টের উপরে লিখে দিয়েছে কি ইস্তেমাল করো अच्छा ना लगे तो वापसी करो मतलब हमारी कंपनी एमन एक कंपनी जो हर प्रोडक्ट के 100% सैटिस्फैक्शन गारंटी दी है दोस्त एटा प्रोडक्ट गारंटी ना एटा हमारे लाइफ पे एक गारंटी ना होच्छे बेस्ट प्लान इन इंडस्ट्री अप टू 62% पे आउट ऑफ योर मंथली ग्रुप बिजनेस वॉल्यूम ये हमारे मोदी केयर सबथेके दुनियार सबथेके मतलब बेसी पे आउट देने वाला कंपनी और এটা অ্যাকুমুলেটিভ প্ল্যান এটা কি অ্যাকুমুলেটিভ কি অ্যাকুমুলেটিভ হচ্ছে জড়তে হয়ে যাওয়া আমাদের লাইফে আমরা কত মতলব জিনিস কত পয়সা অপচয় করেছি আমরা যদি ওটা ক্যালকুলেশন করি ছোটবেলা থেকে আজ অবধি কত টাকা হয়ে যাবে বলো লেকিন মোদি কি ওগুলো তো চলে গেছে লেকিন না মোদি কে তুমি যদি আসো তো 2 সাল আগে আমি মোদি কে এসেছি 3 বছর আগে যে আমি সরষার তেলটা খেয়েছি ওই তেলটাও আমার এখন অ্যাপে জমা আছে এটা অ্যাকুমুলেটিভ প্ল্যান এটা জুড়তে হয়ে যাবে এ কোনোদিন জিরো হবে না তুমি কি খেয়েছো 1 সাল আগে ওটা তোমার এখানে লিস্ট থাকবে আর তুমি এত টাকা সমান খেয়েছো যার উপরে তোমাকে পয়সা দেওয়া হবে এখানে নো টাইম লিমিট এখানে কোনো টাইমের লিমিট নাই এখানে টাইটেল তোমাকে একবার নিতে হয় তারপরে ওটা লাইফ টাইম থেকে যায় এখানে কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না ইন্টারন্যাশনাল কোয়ালিটি প্রোডাক্ট 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি ট্রেনিং সিস্টেম সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার এটা ট্রেনিং সিস্টেমটা আমাদের সবথেকে বেহতার এটা এটা সাবস্ক্রাইব করে নিবা ট্রেনিং সিস্টেম প্রিন্সিপাল বাই মোদি কেয়ার এটা বহুত জরুরি দোস্ত সমীর মোদি আজাদী প্ল্যান আনলিমিটেড আমাদেরকে ইয়ে 10 রকমের ইনকাম দেয় দেখো 20% সেভিং অন কনজিউমশন আপ টু 20% লিটার প্রফিট 7-16% দিবে তোমাকে অ্যাকুমুলেটিভ বোনাস 4% দিবে তোমাকে ডাইরেক্টরশিপ বোনাস 14% দিবে তোমাকে টিম বিল্ডার বোনাস 15% দিবে তোমাকে লিডারশিপ পারফরমেন্স বোনাস 3% দিবে তোমাকে ড্রিম ট্রাভেল বোনাস পুল 5% দিবে তোমাকে ড্রিম ভিজুয়ালাইজ ফান্ড এটা কার ফান্ড হয়ে গেল 3% দিবে তোমাকে ড্রিম মতলব ঘরের জন্য পয়সা
2% দিবে তোমাকে অটুট বন্ধন তুমি এখানে যদি আইডি ক্রিয়েট করো তাহলে এখান থেকে কিছু খুচরা বেনিফিট করতে পারো যেটা বললি আমরা রিটেল প্রফিট কনজিউমার বেনিফিট সেভিং অফ ওয়ান রিটেল প্রফিট যেমন ধরে নাও 100 টাকার কোনো সাবান নিলা তো তোমাকে 20 টাকা আর কি ডিসকাউন্ট দেওয়া হলো যেটার প্রাইস ছিল 120 টাকা তো কত কামালা তুমি এখানে 20 টাকা কামালা না যেটা আমরা দোকান থেকে তো পাই না লেকিন এখান থেকে খুচরা একটা পয়সা কামার আমাদের রাস্তা তৈরি হয়ে যায় আর এটা একটা প্রোডাক্টের উপরে না এখানে অনেকগুলা প্রোডাক্ট আছে অনেকগুলো ক্যাটাগরিতে প্রোডাক্ট আছে যেখান থেকে সবগুলো থেকে তুমি এই বেনিফিটটা কামাতে পারবা আর এটা যদি আমরা মার্কেটে শেয়ার করি তো ওখান থেকে আরো বেশি আমরা ইনকাম করতে পারবো আর এটাকে কয় গুণা মতলব বাহবা দেওয়া মানে চার চাঁদ লাগার জন্য আমাদের কোম্পানি নিয়ে এসেছে লয়্যালটি প্রোগ্রাম লয়্যালটি প্রোগ্রাম যদি আমরা চলে আসি তাহলে পরে লয়্যালটি প্রোগ্রামে আমাদেরকে কয় গুণা ইনকাম আমাদের বেড়ে যায় যদি এখন তো এটা ছিল আমাদের পুরানা স্লাইড আমার কাছে আছে সিক্স মান্থের সিক্স মান্থ যদি ধরো 5000 করে করলাম তো এক মাসে 5000 টাকা সমান ফ্রি হয়ে চলে আসবে এবার তোমাকে তো রিটেল প্রফিট মিলছে তোমাকে তো অফার মিলছে তোমাকে তো সাবসিডি মিলছে ওর সাথে তোমাকে এটা এক্সট্রা ইনকাম মিলবে এখন তো দু মাসের তুমি লয়্যালটিও নিতে পারো তো ওটাকে চার চান লাগার জন্য আমাদের কোম্পানি সব থেকে বেহতার প্ল্যান হচ্ছে লয়্যালটি প্রোগ্রাম দো 7-16% আমাদেরকে এখানে রিটেল অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস দেওয়া হয় এক নম্বর ধরে নাও এক থেকে যদি 300 পয়েন্ট ভ্যালুর মধ্যে 300 করে দাও তাহলে তোমার হয়ে যাবে 7% আর ওটা কোনোদিন জিরো হবে না আগে 301 ছিল 301 আর কিছু করলা তুমি দেওয়া হয়ে গেল 1200 তো তোমার লেভেল ছিল আসলো 10 তারপরে তোমার চলে আসলো 13 1201 ছিল আর কিছু করলা 2700 হয়ে গেল তো হয়ে গেল 13 এইভাবে যখন তোমার 401 হয়ে যাবে তো তোমার লেভেল চলে আসলো ডাইরেক্টর অ্যাকুমুলেটিভের পাওয়ার অ্যাকুমুলেশনের পাওয়ার কি পাওয়ার অফ অ্যাকুমুলেশন এটা আমি একটু বুঝাতে চাইবো কি এটা বোঝা বহুতই জরুরি দেখো আমরা এখানে লেখা আছে ফার্স্ট মান্থ আমরা 200 পয়েন্ট ভ্যালু করলাম জিপিবি গ্রুপ পিবি হ্যাঁ না আর আমাদের লেভেল চলে আসলো কত 7 আমাদের ইনকাম কত চলে আসলো 378 টাকা সেকেন্ড মান্থ আমরা সেম বিজনেস করলাম 200 পয়েন্ট ভ্যালু লেকিন অ্যাকুমুলেশন কি ওয়াজ আছে মতলব অ্যাকুমুলেশনের জন্য 200 আর 200 আমি পিছলা মাইনা 200 করেছিলাম আর ইস মাইনা 200 করলাম তো কত হয়ে গেল 400 তো আমার লেভেল চলে আসলো 10 আর আমার ইনকাম হয়ে গেল 500 তো একবার এখানে আমাদের যদি ধ্যান লাগাই তো দেখো সেম বিজনেস করেছিলাম আমরা 200 করেছিলাম তো আমাদের ইনকাম এসেছিল 378 আর ফের 200 করলাম তো ইনকাম আসলো 540 একই বিজনেসে লেকিন ইনকাম ডিফারেন্স কেন কি আমাদের লেভেল চেঞ্জ হয়ে গেল এটা হচ্ছে অ্যাকুমুলেশনের পাওয়ার এটাও দেখো কি 1000 করলা তোমার লেভেল 10 ফের তুমি 1000 করলা লেভেল চলে আসলো 13 ফের 1000 করলা লেভেল চলে আসলো 15 প্রথমবার 1000 ওটাই বিজনেস করেছিল তোমাকে মিলেছিল 2700 আর ওটাই বিজনেস 3 মান্থ পরে তোমার হয়ে গেল কত 4050 মতলব ডাবল ইনকাম একে বলা যায় অ্যাকুমুলেশন পাওয়ার অফ অ্যাকুমুলেশন এটা হচ্ছে অ্যাকুমুলেশন পাওয়ার যেটা জুড়তে হয়ে কমে যায় দোস্ত ইয়ে হে মোদি কেয়ার ফার্স্ট সিস্টার 10% প্রোগ্রাম এটা যদি তুমি 240 পয়েন্ট ভ্যালু এক মাসের মধ্যে করে নাও তো তোমার লেভেল চলে আসবে 10 আর তোমাকে গেট সিলেক্টেড প্রোডাক্ট দেওয়া হবে 750 টাকার আর এটা যদি তুমি তিনজনকে কোয়ালিফাই করাও মতলব ডাউন লাইনে তুমি যদি করাও তাহলে তোমাকে 958 টাকার ফের প্রে সিলেক্টেড প্রোডাক্ট তোমাকে দেওয়া হবে লিডারশিপ টাইটেল কোয়ালিফিকেশন এটা জানা বহুত জরুরি যখন তোমার ডাইরেক্টর তুমি হয়ে গেলা তো তোমাকে করতে হবে 1250 কোয়ালিফাইয়ের জন্য তারপরে সিনিয়র ডাইরেক্টর যখন তুমি বানলা তখন তোমাকে করতে হবে 1100 এক্সিকিউটিভ ডাইরেক্টর বানলা তো তোমাকে করতে হবে 900 সিনিয়র এক্সিকিউটিভ করলা তো তোমাকে করতে হবে 600
আর প্লাটিনিয়াম যখন তুমি কোয়ালিফাই করলা তার জন্য তোমাকে করতে হবে 300। দেখো ডাইরেক্টরের জন্য তোমাকে কই লেগে যাবে না, সিনিয়র ডাইরেক্টরের জন্য একজন ডাইরেক্টর লাগবে, তোমাকে এক্সিকিউটিভের জন্য দুইজন লাগবে, সিনিয়র এক্সিকিউটিভের জন্য তিনজন লাগবে, এভাবে করতে হবে, লেখা আছে স্যার। তারপরে আমি 4% ডাইরেক্টরশিপ এটার বারে আমি বলবো, 4% পুল অফ কোম্পানি টোটাল মন্থলি পিবি আর পেড মন্থলি, ইয়ে কোয়ালিফাই ডাইরেক্টর কে দেওয়া হয় ইয়ে 4% ডাইরেক্টরশিপ বোনাস। ডাইরেক্টরশিপ বোনাস টা পাওয়ার জন্য আমাদেরকে পিজিবিবি অরিজিনাল পিজিবিবি করতে হবে 1250। তো আমরা এই 4% এর এক্সট্রা হকদার বেনে যাব, যেটা আমাদের ইনকামের মধ্যে এন্ট্রি ছিল না, এটা নতুন করে এন্ট্রি হলো ডাইরেক্টরের বাদ। তার জন্য আমাকে পিজিবিবি করতে হবে কত, 1250। তো আমরা ইয়ে 4% নিতে পারবো। আর এটা ডাইরেক্টর যারা কোয়ালিফাই করবে তাদেরকেই দেওয়া হবে। দোসরা 14% টিম বিল্ডার বোনাস, এটা ওকে দেওয়া হবে যারা সিনিয়র ডাইরেক্টর কোয়ালিফাই করবে। মতলব ইয়ে 14% তোমাকে টিম বিল্ডার বোনাস তখনই দেওয়া হবে যখন তুমি সিনিয়র ডাইরেক্টর কোয়ালিফাই করবা। আর এটা 9 ডাইরেক্টর তক, মতলব 9 জেনারেশন অ্যাভাব তক ইয়ে ইনকাম তুমি নিতে পারবা। সব থেকে বেহতারিন ইনকাম হচ্ছে, যার মজা আমরা বহুত পাইলে নিয়েছি আর খুব মজা এসেছিল, ওটা হচ্ছে লিডারশিপ প্রোডাক্টিভিটি বোনাস পুল। এটার জন্য তোমাকে মিনিমাম সিনিয়র ডাইরেক্টর কোয়ালিফাই হতে হবে আর 3600 পিজিবিবি তোমাকে করতে হবে। তো তুমি এর মজা নিতে পারবা, তুমি ডাইরেক্টর হলা আর তোমার নিচে এর ডাইরেক্টর নর্মাল তোমাকে নিয়ে আসতে হবে। দোসরি হচ্ছে 3% ড্রিম ট্রাভেল বোনাস পুল, এখানে তুমি দেশ বিদেশ ঘুরতে পারবা। আমাদের মোদী কেয়ার বেহতারিন লোকেশনে অনেক লোককে, হাজারো হাজার লোককে নিয়ে গেছে, দুবাই, লন্ডন, সিঙ্গাপুর। তুমিও এখান থেকে ওখানে যেতে পারবা। তার জন্য তোমাকে কোম্পানি এক্সট্রা 3% ড্রিম ট্রাভেল বোনাস পুল দেবে। তার জন্য তোমাকে নর্মাল সিনিয়র ডাইরেক্টর কোয়ালিফাই করতে হবে। তারপরে দিবে তোমাকে গাড়ি নেওয়ার জন্য, তোমার লম্বা চওড়া মনের মতো গাড়ি তুমি এখান থেকে নিতে পারবা। 5% ড্রিম কার ফান্ড তোমাকে দেওয়া হবে। তার জন্য তোমাকে সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর ফর 3 মান্থ কন্টিনিউ আপকো কোয়ালিফাই আপনাকে করতে হবে। তাহলে তুমি এখান থেকে 5% কারের জন্য তোমাকে কোম্পানি পয়সা দিবে, ফের তুমি তোমার মনের মতো গাড়ি এখান থেকে নিতে পারবা। তারপরে হচ্ছে এটার এটার মজা আমরা নিয়ে নিয়েছি, গাড়ি অলরেডি আমি এখান থেকে নিয়ে নিয়েছি, এখানে আমি অলরেডি আছি আর বহুত জলদ এখানে আমি পৌঁছে যাবো আর কি। 3% ড্রিম হোম বোনাস পুল, মতলব ঘরের জন্য কোম্পানি এখানে আপনাকে পয়সা দেয়। তার জন্য প্রেসিডেন্টাল ডাইরেক্টর বানতে হবে আর 3 মাস কন্টিনিউ তোমাকে এই লেভেলটা কোয়ালিফাই করতে হবে। তো কোম্পানি তোমাকে ঘরের জন্য পয়সা দেবে আর এটা আমরা বহুত তাড়াতাড়ি এন্ট্রি এখানে আমরা করছি। তারপরে আসছে 2% অটুট বন্ধন বোনাস, যেটার মজা আমরা এখনো নিতে পারিনি, কারণ এই মজা নেওয়ার জন্য 3টা আর কি লেভেলকে দেওয়া হয়। ওই লেভেলগুলো হচ্ছে কি, ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর, দুসরা হচ্ছে রয়্যাল ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর, তিসরা হচ্ছে গ্লোবাল ব্ল্যাক ডায়মন্ড ডিরেক্টর। আর এখানে আমরা এখনো পৌঁছাইনি, তো বহুত তাড়াতাড়ি পৌঁছিব। আর দোস্ত এখানে না এক চক্কর আসবে শুনলে পরে, এটা হচ্ছে কি মান্থলি ক্যাপিং অফ রুপিস 21 লাখ। জি হ্যাঁ, আপ সেই শুন রেও, ইহাঁ এখানে তুমি 21 লাখ টাকা ইয়ে অটুট বন্ধন বোনাস পুল নিতে পারো। তার জন্য তোমার এই 3টা লেভেলের মধ্যে কোনো একটা লেভেল তোমার হতে হবে আর বহুত তাড়াতাড়ি করো যেন এখানে আমরা পৌঁছাই। তারপরে দোস্ত এখানে দেখো, এটা হচ্ছে সব থেকে বিশাল ব্যাপার, লিভ লাইফ অফ সিগনিফিকেশন, হেল্প পিপল টু আর্ন মানি, নোবেল বিজনেস। ইয়ে এই বিজনেসটা না তুমি পয়সা কামাও, তোমার মারফুয়াতে, তোমার দৌলতে আরো হাজারো পরিবার, হাজারো গরিব পরিবার
এখান থেকে নিজের স্বপ্নকে পুরো করতে পারি আর হাজারো লোক এখানে খুশ থাকে। তো আমাদেরকে দেখো কোন কাম আমরা করছি যেখান থেকে আমার আমার ফ্যামিলি খুশ আছে আর আমার জন্য কারো ফ্যামিলি খুশ আছে, তাহলে তো আরো ভালো কথা না। তো এই বিজনেসে এটা আছে কি তুমি তো করছো করছো, এবার তোমার জন্য কেউ আরো এখান থেকে নিজের স্বপ্ন পুরো করছে। সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার, তা এখানে আমাদের ক্লাসরুম আছে, অনলাইন আছে, ফোন মতলব যেকোনো তুমি ইয়ে করতে পারো। এটাকে এটা আমাদের বিজনেসে চার চান লাগার জন্য সাকসেস প্রিন্সিপাল বাই মোদি কেয়ার বহুতই ওয়ার্ল্ড ক্লাসের ট্রেনিং মতলব ইয়ে সাপোর্ট করে। আর সব থেকে বেহতরিন জায়গা হচ্ছে এটা সাকসেস প্রিন্সিপাল মোদি কেয়ার, আর এখানে হার ইয়ে আপনাকে মিলে যাবে। দোস্ত থ্যাংক ইউ সো মাচ, আপ লোগোনে ইতনা দের তাক মুঝে ঝেলা। আর